আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা 87 বিক একটা আপডেট নিয়ে আসবো। দেখেন, আমাদেরকে কান্ডিটা কিন্তু অবশ্যই বার্ন করতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময় পেমেন্ট পাওয়া যাবে না। তো আমি কীভাবে কান্ডিটা বার্ন করতে হয় সেই প্রসেস এখন দেখাবো। দেখেন, আমরা কিন্তু অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পর জাস্ট আমরা এগুলোকে ক্রাইম করে নেব। যারা করেন না এগুলো করে নেবেন। জাস্ট এরপর দেখেন একদম নিচে যে মি অপশন দেখতে পাচ্ছেন, মি অপশন আমি ক্লিয়ার করে দেবো, মানে একটা ট্রাস করে দেবো। জাস্ট আমি একটু যদি মার্ক করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। দেখেন এই যে একদম কোনায় মি অপশন আছে, আমি একটু মার্ক করে দেখাই। এই কোনায় যে মি অপশন আছে এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। আপনার কান্ট্রি ব্র্যান্ড অপশন আসছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এই মি অপশনে ক্লিক করবে। এরপর চলে যাবেন যে এই যে পার্সোনাল সেটিং দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। পার্সোনাল সেটিংয়ে আসার পর আপনাকে কিন্তু অবশ্যই কান্ট্রিটা এটা মাস্ট বি ব্র্যান্ড করতে কনফার্ম করতে হবে। তো পার্সোনাল সেটিং আমরা ক্লিক করব। দেখেন এই যে পার্সোনাল সেটিং, এখানে জাস্ট প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। যখন একদম হয়ে যায় আই এম এ নট রবট ভেরিফিকেশন, এর উপরে একটা অপশন থাকবে কান্ট্রি ব্র্যান্ড, কিন্তু আসে নাই, কিন্তু এখন আমার আসে নাই। তো এটা আপনি যদি এরকম হয় তাহলে যেভাবে করতে পারেন, যদি আসে তাহলে তারপর জাস্ট ক্লিক করে দিবেন, তারপর প্রসেসটা এবং শেষে দেখাবো। তো আমার যেহেতু আসে নাই তো জাস্ট আমি ব্যাকফেস করে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আসবো। ডাউনলোড অপশন আসে আমাকে এই অ্যাপসটাকে নতুন করে আপডেট করতে হবে, মানে আপডেট করে নিতে হবে। তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর এই যে অপশন দেখছেন কপি ইউআরএল, প্রথম যে www.btcs.global, এটাকে এটাকে কপি লিঙ্ক করবো। তো জাস্ট এই কপি লিঙ্ক এটা ক্লিক করবো আমরা। কপি লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এটা আমরা যে কোনো একটা ব্রাউজারে যেয়ে কিন্তু আমরা সার্চ করবো এবং ওইখান থেকে ইনস্টল করে নেবো। তো আমি হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো। আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবো, আমার কাছে মনে হয় বেস্ট ক্রোম ব্রাউজার। তো ব্রাউজারে যাবো এবং এখানে সার্চ করবো আমি, অর্থাৎ একটা নতুন ট্যাব নেবো। নতুন ট্যাব নিয়ে আমি এখানে সার্চ অপশনে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এটাকে সার্চ করে নেবো। এখন দেখেন আমি গোতে ক্লিক করে এটা সার্চ করে নেবো। তো সার্চ করে নেওয়ার পর জাস্ট আপনার সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এখানে দুটো অপশন আসবে ডাউনলোড অপশনে। জাস্ট আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর আইফোন যদি ব্যবহার করেন ডাউনলোড গুগল প্লে। তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করি তো এই ক্ষেত্রে এখানে ডাউনলোড এপিকে ডাউনলোড ক্লিক করলাম। এরপর ডাউনলোড অ্যানিওয়ে শব্দটা আসবে, অ্যানিওয়ে শব্দটাতে জাস্ট ক্লিক করে দেবেন। এনেতে ক্লিক করার পর এই অ্যাপসটাতে কিন্তু আমাদের আপডেট ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এরপর এটাকে আমরা কি ওপেন করবো বা ইনস্টল করে নেবো, আপডেট করে নেবো। তো দেখেন আমি একটু ওয়েট করবো, 87টা আমাদের আপডেট হচ্ছে। এখন দেখেন আমি কিন্তু একটু স্কিপ করে এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপডেট অপশন আসছে। আপডেট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে এবং ইনস্টল হবে, এতক্ষণ ওয়েট করুন। দেখেন এরপর হচ্ছে ইনস্টল হওয়ার যাওয়ার পর ওপেন শব্দ আসবে। যখন ওপেন আসবে তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তখন জাস্ট আবার কিন্তু আপনাকে অ্যাপসে নিয়ে যাবে। জাস্ট আবার প্রথমে কী করবেন, এই যে নিচে কোনায় মি অপশন দেখতে পাচ্ছেন, মিতে ক্লিক করবেন। আমি যদি একটু দেখাই যে মি অপশন, এই যে আমি একটু দেখাই, এই যে মি জাস্ট নিচে কোনায় আবার মিতে ক্লিক করবেন। মি অপশন মেন মানুষ আইকনে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর যখন আপনার এরকম ইন্টারফেস শো করবে, এখন আবার চলে যাবেন পার্সোনাল সেটিংয়ে। দেখেন পার্সোনাল সেটিং কিন্তু আছে, এখানে আবার চলে যাবেন পার্সোনাল সেটিংয়ে। জাস্ট পার্সোনাল সেটিংয়ে আবার ট্রাস করে দেবেন। ট্রাস করে দেওয়ার পর এবার দেখেন আমার কিন্তু উপরে দেখেন সোর্স কান্ট্রি অথবা রিগেন অপশনটা চলে আসছে। দেখেন আই এম নট এয়ারপোর্ট কিন্তু চলে আসছে, আগে কিন্তু পূর্বে ছিল না। তো যখন এরকম আসবে বা এইভাবে নিয়ে আসবেন তখন জাস্ট ক্লোজ কান্ট্রি রিগুয়েন এরপর জাস্ট আপনি ক্লিক করে দেবেন। আমি একটু দেখে, হ্যাঁ এরপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যে অপশনটা আসবে সেটাকে কিন্তু আপনার অবশ্যই ফিল আপ করতে হবে। দেখেন একটু দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ। এ দেখেন আমি কিন্তু জাস্ট এরপর ক্লিক করার পর দেখেন অনেকগুলো কান্ট্রি রয়েছে এখানে। তো আপনি যে দেশের কান্ট্রি হন, আমি যদি বাংলাদেশে তো বাংলাদেশটা সিলেক্ট করবো। আপনি যদি ইন্ডিয়া বা অন্য আদার্স আফগানিস্তান পাকিস্তান যেটাই হয়ে থাকেন আপনার কিন্তু ওটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট ওই কান্ট্রির নামের উপর সিলেক্ট করে দেবেন, মানে ট্রাস করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি তো আমি এই বাংলাদেশের উপর ট্রাস করে দেবো। তো ট্রান্স করে দেওয়ার পর যে কাজটা হবে, দেখেন এখানে কিন্তু অসংখ্য নাম রয়েছে, কান্ট্রি রয়েছে। তো যাদের কান্ট্রি নাই তারা কিন্তু অবশ্যই পরিবর্তিত সময় কোনো আপডেট আসবে হয়তো বা। তো আমরা যদি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করবো। আমি যদি একটু দেখাই এখানে নিচে যে জাস্ট কনফার্ম কিন্তু একটু এখন কিন্তু অরেঞ্জ কালারে রয়েছে। তো এরপর জাস্ট ক্লিক করে দেবো কান্ট্রি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন কান্ট্রি দ্য কান্ট্রি রিগেইন হ্যাজ বিন সাকসেসফুলি ব্র্যান্ড করা হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কান্ট্রিটা এখন ব্র্যান্ড করা হয়েছে। আমি জাস্ট আপনি যদি ক্লোজে ক্লিক করে দেখাই,
দেখা দেখেন আমি ব্যাগে যাব এবং আবার যদি এইখানে দেন ক্লোজ কান্ট্রিতে ক্লিক করেন দেখেন আমাদের কিন্তু শুধু বাংলাদেশটা সিলেক্ট করা হয়েছে। তো এই ছিল মূলত 87 কোডের আপডেট। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।